রাজধানীতে দিন দিন বাড়ছে কিশোর অপরাধ, সময়ের সাথে বেড়েছে অপরাধের ধরনও। দখল থেকে চাঁদাবাজি, সব জায়গায় এখন অপরাধের সংখ্যায় এগিয়ে কিশোর গ্যাংয়ের সদস্যরা। অভিযান চালিয়ে এসব গ্রুপের বেশ কয়েকজন সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব। বিস্তারিত শাহাদাত নিশাদের রিপোর্টে। রাজধানীর বিমানবন্দর, বনানী, মহাকালী, টঙ্গী ও গাজীপুর এলাকায় তাদের দৌরত্ব। 007 গ্রুপ, বাবা গ্রুপ, জাউরা গ্রুপ, ডি কোম্পানি ও জাহাঙ্গীর গ্রুপ নামে সক্রিয় কিশোর গ্যাংয়ের এই সদস্যরা। তাদের অত্যাচারে অতিষ্ঠ সাধারণ মানুষ। সময়ের সঙ্গে অপরাধের ধরন পাল্টিয়ে এলাকায় আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, ছিনতাই, মাদক ব্যবসা থেকে শুরু করে নাশকতাসহ বিভিন্ন অপরাধে জড়িত কিশোর গ্যাংয়ের সদস্যরা। এসব গ্যাংয়ের সদস্যদের গ্রেপ্তারে রাজধানী ও গাজীপুরের বিভিন্ন জায়গায় অভিযান চালায় আইন শৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তার করা হয় গ্যাংয়ের 37 সদস্যকে। তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে এবং বিভিন্ন তথ্য উপাত্ত অনুসন্ধান করে আমরা দেখতে পেয়েছি যে ইতিমধ্যে এই সদস্যগুলোর মধ্যে থেকে প্রায় 13 জনের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ছিনতাই, চাঁদাবাজি এবং মাদক, অস্ত্র, ধর্ষণ এবং হত্যা চেষ্টা মামলা তাদের বিরুদ্ধে রয়েছে। র‍্যাব একের অধিনায়ক সাংবাদিকদের জানান, যাদের ছত্রছায়ায় কিশোর গ্যাংয়ের সদস্যরা সক্রিয়, তাদেরও আইনের আওতায় আনা হবে। যখনই এরকম মদতদাতাদের সন্ধান পাই, তাদের মধ্যে তাদেরকে আমরা কোনো অবস্থাতে ছাড় দেই না। ইতিমধ্যে এই গ্রুপের মধ্যে কিন্তু অনেকের নাম আছে, যাদের নাম আমি উল্লেখ করেছি যে 6 জনের নাম, তারা কিন্তু সেটার মদতদাতা বলেন বা সেটাকে তারা পেট্রোনাইজ করছে, তো তাদেরকে আমরা আইনের হাতে নিয়ে আসছি। অভিযানে বিভিন্ন মাদক দ্রব্য, দেশীয় অস্ত্র, মোবাইল ও নগদ অর্থ উদ্ধার করা হয়। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা।